তো গাইজ দেখো, কল্যাণী আইটিএম মোড়ে এবারকার থিম হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির। বিগত 2 বছরে আমরা টাওয়ারে ছিলাম, এবার আমরা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ আইটিআই মোড়। এখন কলকাতা না, শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে কোন পজিশনে আছে, মোটামুটি 60-70% হয়েছে। কেজি কেজি সোনা দিয়ে যে মায়ের অলঙ্কার সাজিয়েছিল এবছর। হে গাইজ, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কল্যাণী। দেখো হাতে গোনা আর কয়েকটি দিন রয়েছে পুজোর, তো আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে লুনার্স ক্লাব মাঠ প্রাঙ্গণে। কি হতে চলেছে এবারকার থিম? কথাই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তেমনি বাঙালির দুর্গা উৎসব হলো শ্রেষ্ঠ উৎসব। কল্যাণী আইটিআই মোড়ের পুজো নিয়ে কিছু বলার নেই, প্রতিবারই কিছু না কিছু চমক থাকে এই কল্যাণী আইটিআই মোড়ের পুজোতে। আর এটি দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটি মাঠ, কত পরিমাণে বাঁশ পড়ে রয়েছে একদম দেখতে পাচ্ছ, 70% কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ। একদম দুই কলো দুটো চূড়া রয়েছে, মাঝে একটা চূড়া তৈরি করা হয়েছে, একদম কাজ জোর কদমে চলছে। নিচে দেখতে পাচ্ছ প্রচুর 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 পরিমাণে বাঁশ পড়ে রয়েছে, এবং এখানে একটা ঘর করা রয়েছে, এই ঘরটা প্রতিবারই এখানে করা হয়। এছাড়াও চারি সাইডে দেখতে পাচ্ছ বেড়া মতন করে ঘিরে দেওয়া হয়েছে, এই সাইডে দেখতে পাচ্ছ, ওই সাইডে দেখতে পাচ্ছ, সম্পূর্ণ চারি সাইডে এরকম ঘিরে দেওয়া রয়েছে। আর ওখানে তোমাদেরকে নিয়ে যাবো ভিতরে, একদম সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো উপরে বাঁশটা কীভাবে তোলা হচ্ছে, এই কাকু ধরে রয়েছে দড়ি, এবং আর একটা দড়ির মাথা ওখানে ঠিক ধরে রয়েছে, এবং ওই দড়িটা টান দেবে আর বাঁশটা আস্তে আস্তে উঠবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একবার, দেখো কীভাবে বাঁশটা উঠছে। এইভাবে শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে বাঁশ এইভাবে তুলছে এবং কাজ চালাচ্ছে। এই সেই জায়গাটা, পুজোর 5টি দিন এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় থাকে, জমজমাট থাকে, এবং এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়। 2024-24 বিগত 2 বছরে আমরা টাওয়ারে ছিলাম, এবার আমরা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ অরুণ মন্দির, অরুণ মন্দিরটা আমরা এবার ঠিক করেছি। এটা সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুকের হস্তশিল্পের দ্বারা আমরা পুরো মণ্ডপ দিতে পারবে। আমরা কার সঙ্গে টক্কর দেবো এর মধ্যে যাব না, টক্কর আপনারাই বুঝিয়ে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দিচ্ছে, এবং জনসাধারণের ভিড়, জনসাধারণের বাসে ট্রামে চায়ের দোকানে আলোচনায় বোঝা যায় যে আইটিআই মোড় এখন কলকাতা না, শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে কোন পজিশনে আছে সেটা তো বোঝাই যাচ্ছে। প্রশাসনিক ব্যবস্থা কি এখন থেকে নিয়ে আসলো হয়ে গেছে? আপনারা তো দেখলেন এই যে আইসি, ডিএসপি সব মাঠে 1 মাস আগে থেকেই কোথা থেকে পথ নির্দেশ, কোথা থেকে ঢুকবে, এক্সিট গেট, এন্ট্রি গেট, এরা এখন থেকেই আমাদের সঙ্গে আলোচনা করে সব কিছু ব্যবস্থা করবে। প্যান্ডেলের কাজ কত হয়েছে? প্যান্ডেলের কাজ, স্ট্রাকচারের কাজ মোটামুটি 60-70% হয়েছে। এরপরে কাঠের কাজ, অন্যান্য কাজ, এখনও অনেক কাজ বাকি আছে। মোটামুটি ডিজাইনের কাজ কবে থেকে চালু হবে? ডিজাইনের কাজ অলরেডি শুরু হয়েছে আমাদের গোডাউনে। মোটামুটি কবে থেকে চালু হবে প্যান্ডেলটা? প্যান্ডেল প্যান্ডেল আমাদের তো শুরু হয়ে গেছে, আমরা মহলের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি। এখানে কতজন কাজ করছে এখন? 60-70 জন করছে, আরও যত সময় আসবে আরও শ্রমিক বাড়বে। তবে এখানে কি থেকেই তারা কাজ করছে? এখানে থেকেই করছে। কত টাকা বাজেট করছে এবার? দেখুন বাজেটটা আমার সঙ্গে এইভাবে হয় না, 18 বছর ধরে কাজ করি, কমিটির সদস্যর মতো হয়ে গেছি, খরচাপাতি করে করতে থাকি, পরে লাস্টে আমাদের একটা হিসাব হয়। আচ্ছা, এখানে এবারকার যে প্রতিমাটা হবে সেটা আগের বার তো সোনা দিয়ে তৈরি করা হয়েছিল এবং সোনা দিয়ে সাজানো হয়েছিল, এবারে কি একটা চমক থাকতে চলেছে? এবারও আমাদের গত বছরের সেনকো জুয়েলার যে কেজি কেজি সোনা দিয়ে যে মায়ের অলঙ্কার সাজিয়েছিল, এবছরও সেই সোনা দিয়েই সজ্জিত। প্যান্ডেলের যে উচ্চতা সেটা কত ফুট আছে? গতবারের মতো উচ্চতা থাকছে, চওড়া বরঞ্চে 32 ফুট বেড়েছে আমাদের। আচ্ছা, উচ্চতা কত ফুট আছে?
আগের বারে যেরকম ছিল এবারটা সেরকম সেরকম। আচ্ছা, উদ্বোধনটা কবে হবে? মহলের একদিন আগে আর পরে, এটা আমাদের গেস্টে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তো উনি যেদিন ডেট দেয় আমরা সেই ডেটেই করি। আচ্ছা, আগের বার যে ভিতরে কাজ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, এবারটা কি হতে চলেছে? এবার ওটা ঝিনুকের কাজ হবে, ঝিনুকের পুরোটাই ঝিনুকের। সামনে যে একটা সুন্দর একটা ফোয়ারা ছিল, ওখানে কি সেম সিস্টেম মতন থাকবে? একদম সব থাকবে, সামনে বাগান ফোয়ারা জায়গা আছে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই প্যান্ডেলের খুঁটি পুজো কোথায় হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে যে খুঁটিটি রয়েছে, এই খুঁটিটি পুজো করা হয়েছিল, যে এখান থেকে আস্তে আস্তে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। একদম বৌদ্ধ পূর্ণিমার দিনকে এই খুঁটি পুজো হয়েছিল। আর দেখতে পাচ্ছ এখানে একদম জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছ একদম কাকুরা একদম কাজ করছে, পিলারের কাজগুলো করছে এবং এইগুলো একদম ডিজাইন তৈরি করছে একদম। আর এখানে অলরেডি কাজ চলছে, দেখতে পাচ্ছ পিলারের উপর ডিজাইনগুলো মারা হচ্ছে। আর এখানে প্রচুর 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 পরিমাণে পিলার রয়েছে, দেখতে পাচ্ছ। আর যেখানে প্রতিমা রাখা হবে আর কি, সেখানে সম্পূর্ণ ঘাস একদম কেটে পরিষ্কার করে ফেলেছে, দেখতে পাচ্ছ। আর ঠিক এই জায়গাটায় করে প্রতিমা রাখা হবে। আর এইগুলো একটা এক্সিট গেট আছে, এইগুলো একটা এক্সিট গেট আছে, আর ওখানে একটা ভিআইপি গেট আছে একদম। আর এখানে এন্ট্রি করবে যারা জনসাধারণ আসবে, তারা ঠিক এই গেট দিয়ে সামনের দিকে এগিয়ে এসে এখানে প্রতিমা পরিদর্শন করে দুই কোল দিয়ে বেরিয়ে যাবে। আর ওই কোলে তো বললাম একটা ভিআইপি গেট আছে, যারা ভিআইপি পাস নেবে তাদের জন্য এই গেটটা রয়েছে। আর এটি দেখতে পাচ্ছ প্যান্ডেলের একদম পিছনে সম্পূর্ণ কাজ একদম কমপ্লিট হয়ে গেছে পিছনের দিকে, আর শুধু এখানে তিরপল ফেলা বাকি রয়েছে পেছনের সাইডটাই, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে কাজ করেছে, দেখতে পাচ্ছ কাকু এইগুলো নিয়ে যাচ্ছে একদম। কাকু এটা কোথায় তুমি নিয়ে যাবে? এটা আমাদের প্যান্ডেলে লাগাবো, সরকার সরকার ডেকোরেটরের অ্যাড। আচ্ছা, প্যান্ডেলটা ঠিক কমপ্লিট হওয়ার পরে এরকম হবে? হ্যাঁ, আশা করি এরকম হবে। আর এখন কিসের কাজ করছো না? আমরা এখন বাটামের কাজ করছি। প্যান্ডেলের কাজ কত দূর গেছে? 70% হয়ে গেছে মোটামুটি। এখন আমাদের বাটামের কাজ চলছে, বাঁশের কাজ চলছে, সরকার ডেকোরেটরসের, কল্যাণী শকুনায় বাড়ি। আচ্ছা, কতদিন ধরে কাজ চলছে একদম? আমাদের দেড় মাস কাজ শুরু হয়ে গেছে। দেড় মাস আপনারা এখানে থেকে খেয়ে কাজ করছেন? আমরা থেকে কাজ করছি। আচ্ছা, প্রচুর পরিশ্রম করে এই প্যান্ডেলটা তৈরি করছেন সম্পূর্ণ? মোটামুটি রোদ বৃষ্টি মোটামুটি সব কিছুর ভিতরেই আমাদের করতে হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেননা এত সুন্দর একটা প্যান্ডেল সবার মাঝে তুলে ধরার চেষ্টা করছেন আপনারা। এত পরিশ্রম করে যে খাটাখাটনি করে এই রোদ গরম ঝড় বৃষ্টির মধ্যেও প্রচণ্ড পরিমাণে কাজ করে এত সুন্দর একটা ডিজাইন এবং সবার মাঝে পরিদর্শন করানোর সবার মাঝে তুলে ধরছেন আপনারা। হ্যাঁ, এটা তো আমাদের করতেই হবে, আমাদের কাজ এটা, বা এতদিন আগে কাজ এই সরকার ডেকোরেটরের জন্যে আমরা করতে পারি। হ্যাঁ, মোটামুটি এই যে সমাজ আমরা এই ডেকোরেটরের আন্ডারে থাকি, কাজ করি। আচ্ছা আচ্ছা, আমাদের সংসার কতজন আছেন এখানে? আপাতক আছে একটা 30-35 আছি। আচ্ছা, রাতে কি এখানে থাকছেন? রাতে এখানে থাকা, এখানে থেকে খাওয়া দাওয়া করে এখানে প্যান্ডেল করছেন, তাই তো? এখানে করছি। মোটামুটি কতদিন রয়েছেন আপনারা? আমরা এখানে থাকি, ওখানে ওই 10-12 থাকি, আর সব মোটামুটি লোকাল আছে, ঢকুনার আছে। হ্যাঁ, মোটামুটি মদনপুর, বিরোহী, বয়সপুর, আচ্ছা, এই বিভিন্ন জায়গার সবাই মিলে আমরা একসঙ্গে থাকবো। অনেক তো পরিশ্রম করে লোক আসবে। আচ্ছা আচ্ছা, এখন আসুন। প্যান্ডেলটা কতদিন আগে কমপ্লিট হবে? আমাদের মহালয়, প্রত্যেকবারই মহালয় কমপ্লিট হয় আর হবে। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কী করতে হবে কি, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে হবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে দেখাবে। টাটা, বাই বাই।